ট্রেন্ড যেটা হলো ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, আপনি এই বিষয়ে অবগত আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানে আইসা, আমাদের অনেক মজা হইতেছে, অনেক লোক। আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? এই ট্রান্সজেন্ডারটা মূলত কি, এই বিষয়ে আপনি অবগত আছেন? অবগত আছি, হ্যাঁ। আপনি আসলে যেইভাবে নেবেন ওরকমই, আপনি পজিটিভলি নিলে পজিটিভ, কারণ এটা একটা ইনসিডেন্স ওয়ার্ল্ডে হইতেছে, আপনি নন। সো আপনি যে হবেন বা হবেন না এটা আপনার উপর, আপনি যদি ঠিক থাকেন ইটস ওকে। ট্রান্সজেন্ডার এটা মানে স্বাধীনতা দেয়া হওয়ার এই বিষয়ে আপনি কি মনে করতেছেন? আই ডোন্ট হ্যাভ এনি ওপিনিয়ন অন দিস টপিক, সরি, আমি কিছু মনে করি না এই বিষয়ে। ধন্যবাদ আপনি। ট্রান্সজেন্ডারটা মূলত কি আপনি এই বিষয়ে অবগত আছেন? না ভাই, নাই অবগত নাই। হ্যাঁ, কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। আচ্ছা, বর্তমানে আলোচ্য একটা বিষয় আলোচিত যে ট্রান্সজেন্ডার ব্যাপারে কথা বলবেন, ট্রান্সজেন্ডারের বিষয়ে? না, এই বিষয়ে আমি তেমন কিছু জানি না, অ্যাকচুয়ালি যারা ট্রান্সজেন্ডার বিষয়ে জানে তাদেরকে কোশ্চেন করলে ভালো হবে। আপনার নামটা কি? সাজিদ। সাজিদ ভাই, আপনি বর্তমানে একটি বিষয় আলোচিত বিষয় সেটা হলো ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনা চলতেছে, এই ট্রান্সজেন্ডারটা কি বলতে বলতে পারবেন? না, আমি জানি না। তো জানেন না, এসব নিয়ে আমার ধারণা নাই। ধারণা নাই এগুলো নিয়ে আসলে আমাদের যুব সমাজের মধ্যে যেটা আমি পরিলক্ষিত করি, এগুলো নিয়ে তাদের কোনো ধারণা নেই। আমি জানি না তারা কোন ধারণাগুলো পোষণ করতেছে, অথচ এটা একটা মানে জাতীয় সমস্যা হিসাবে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, যেটা আসলে একটি ভ্রান্ত এবং একটি কুফুরি ইমান বিধ্বংসী একটা বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। এটা নিয়ে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষক তিনি প্রতিবাদ করেছেন, তার চাকরি নিশ্চিত হয়ে গেল। এত বড় একটা বিষয় সম্পর্কে আমাদের যুব শ্রেণীরা এভাবে উদাসীন সেটা সত্যি মানে পীড়াদায়ক। এটার জন্য শাস্তির কথা উল্লেখ করা আছে আমাদের সংবিধানে। তো যেহেতু এটা আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া হচ্ছে, এর মানে এটা হচ্ছে বেআইনি বা এর সমকামিতাকে উৎসাহিত করতেছে। আসসালামু আলাইকুম, আমি কি আপনার সাথে এক মিনিট কথা বলতে পারবো? আচ্ছা, বর্তমানে আলোচ্য একটা বিষয় হলো ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে, এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? এখানে আসলে বলার কিছু নাই, ঠিক আছে, কি বলবো বলেন। এখানে দেখুন, এখানে কিন্তু এই যে একটা মতবাদ যেটা আমাদের কোমলমতি বাচ্চাদের মধ্যে, যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, আমরা নর্মালি ইসলাম যেহেতু মেনটেন করে চলি, ট্রান্সজেন্ডার বিষয়টা এটা ইসলামও দেয় নাই, বৈধতা দেয় নাই, আর নর্মালি হিসাব করলে এটা হয়ও না। যে এটা যদি যখন ওরা চেঞ্জ করে সার্জারি করে তখন কি হয়, এখন এটা নিয়ে সবাই যে অনেক হুজুর আছে ওনারা বলতেছে, ইসলামও বলছে আল্লাহ পাক নিষেধ করে দিছে জিনিসটা, আবার একটা সম্প্রদায়ের আল্লাহ মুসলমান হিসেবে আমরা জানি ধ্বংস করছে এই বিসেক্সুয়াল এটার কারণে। তো ওই হিসাবে যে সবাই আমরা যে যদি সচ্চর হইতে পারতাম কি, যদি সচেতন হইতাম, মেবি এরকম কিছু হইতো না। এখন পাশ্চাত্য সংস্কৃতি যেটা আমাদের ভিতরে আসছে, অলরেডি চলে আসছে, তো এই কারণে আমরা ওইভাবেই সবাই স্রোতের সাথে গা ভাসায় দিচ্ছি। আমাদের বই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বইটার মধ্যেও চেঞ্জ হয়েছে, ওইখানে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, গার্ডিয়ান যারা ছিল অনেক কিছু বলা হয়েছে, তারপর আবার চেঞ্জ করছে, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসছে। তো এই হিসাবে যদি বলতে হয় আমরা যে সাধারণ জনগণ, আমরা বলবো এটা হয়তোবা যদি আমাদের সরকার কোনো পদক্ষেপ নিত, মেবি এতটা উতরে উঠতো না জিনিসটা।